আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। আমার কাছে আজকে আপনার বিকাল দিকে আমার আব্বুর নাম্বার একটা কল আসে, ইতালিয়ান নাম্বার, মেবি ইতালিয়ান নাম্বারই হবে। তো ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম সংক্রমিক একটা টিকা এটা দিতে হবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। স্যার, আপনার ইমো নাম্বারে কি আপনার কোনো নোটিফিকেশন গিয়েছে? পরে আমি বাসায় ছিলাম, আমার আব্বু আমাকে ধরাই দিয়েছে, বলে যে কি বলে একটু দেখ। পরে আমি সালাম দিলাম, পরে বললাম কে আপনি? পরে বলে যে আমি রোম শহরে থাকি, এরকম ইতালিতে বাধ্যতামূলক সবারই সংক্রমিত না কি যেন বলে একটা টিকা দিতে হবে, নতুন একটা ভাইরাস বের হচ্ছে, তো সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তো স্যার, আপনার ইমোতে কি কোনো নোটিফিকেশন গিয়েছে? আমি বললাম হ্যাঁ, নোটিফিকেশন আসছে একটা লগ ইনের। পরে বললো যে আপনি এখানে লগ ইন করে ফেলুন। আমি পরে বললাম আপনি কে ভাই? পরে বললো যে এরকম আমি তো অ্যাম্বাসির লোক, সবাইকে ফোন দিয়ে এরকম রেজিস্ট্রেশন করাই মানে করার জন্য অনুগ্রহ করতেছি। পরে আমি বললাম আপনার অফিসটা কোথায়? বলে রোম শহরে। পরে আমি বললাম যে আপনার অফিসের ঠিকানা দেন, আমি রোম শহরে আপনার অফিসে আসবো। পরে বললো আচ্ছা আইসেন, প্রবলেম নাই, এখন আপনি একটা কাজ করেন, রেজিস্ট্রেশন করে ফেলেন। পরে আমি লগ ইনে ঢুকতে চাইছিলাম ফার্স্টে, পরে এটা বুঝাই দিতেছে এটা একটা ফেক মানুষ, একটা প্রতারক। দেখা গেল এখানে আমার ক্রেডিট কার্ড নাম্বার চাইতে পারে, একটা ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, বা ইমো নাম্বার হ্যাক হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে। দেখা গেলো হ্যাক করে একটা মানুষের আজকাল ফেসবুকে কিন্তু সব, ক্রেডিট কার্ড হ্যাক করলে তো একবারে শেষ, ব্যাংকে যাই আবার ঠিক করতে হইব, আমার আর ক্রেডিট কার্ডে যে লাখ লাখ টাকা ওই সব নিয়ে যাবো গা। এখন কথা হইলো পরে আমি যে পরে বলতেছো না রে আপনি কই থাকেন, আপনার তো আমি চিনলাম না, আমি একটু খোঁজ খবর নিই কাপ সেন্টারে। পরে বলে যে আপনি খোঁজ খবর নিয়েন, সমস্যা নাই, কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। পরে আমি বললাম আচ্ছা আমি 5 মিনিট পর ফোন দিই আপনাকে, আমি একটু খোঁজ খবর নিয়ে নিই। পরে বলে না স্যার, আপনি আপনাদের তো আর পাবেন না, এটা তো একটা অফিস, আপনাকে এখন সহায়তা করতে পারে, রেজিস্ট্রেশন করে ফেলেন, কোনো সমস্যা হলে আমি আপনাকে হেল্প করব। পরে আমি বললাম এই বেটা তুই কে, তুই কি আমারে বলদ ভাবছস? তোর এত বড় সাহস, তোর দরকার হইলে ফোন দিবি ইতালিয়ান কোনো ব্যক্তি, ইতালিয়ান ভাষায় কথা বলবে আমাদের সাথে যে স্যার এরকম এরকম সমস্যা, তুই বাঙালি, তুই আমার নাম্বার পাইছিস কই? তোর এত বড় সাহস যে তুই আমার ফোন দিয়ে লগ ইন হইতে নোটিফিকেশন পাঠাস? আমার ফেসবুক পেজটা কিন্তু এভাবে হ্যাক হয়েছিল। তো এটাই যে আপনারা সাবধান হয়ে যাবেন, আপনাদের ফোন দিয়ে এরকম বুঝে বাংলাদেশে বিকাশ, আমি নাহিদ বলছি বিকাশ থেকে, এরকম একটা অবস্থা, তো আপনাদের কাছে হয়তো বা ফোন যাইতে পারে, এগুলো লগ ইন করবেন না। আপনার ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি, ইমো, এগুলো কিন্তু হ্যাক করে ফেলতে পারে, খুব সাবধানে থাকবেন, যে লগ ইন করবেন না, ভুলেও করবেন না। এগুলা যদি কোনো ইতালিয়ান ভাষায় কথা বলে, ইতালিয়ান কেউ ফোন দেয়, তাহলে কথাবার্তা বলবেন, কাপ সেন্টারে যাবেন, খোঁজখবর নেবেন, তারপর রেজিস্ট্রেশন করবেন, হুট করে এগুলো করবেন না, পস্তাইবেন, আগেই বলতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এতটুকু জানানো ছিল, এগুলা ফেক, এগুলা লগ ইন করবেন না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।